অমিতা বাংলা ইউটিউব চ্যানেল। ইস্টার্ন ইন্ডিয়া রোটারি ওয়েলফেয়ার ট্রাস্ট, রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3291 এবং রোটারি ক্লাব চন্দননগরের তরফ থেকে ইয়াশ, যে ঘূর্ণিঝড় সেই বিধ্বস্ত সুন্দরবনের মানুষজনের হাতে কিছু ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার জন্য গতকাল থেকে আমরা এখানে কাজ করে চলেছি। গতকাল আমরা চন্দনপিড়িতে, নামখানাতে এবং বকখালিতে এই তিনটে জায়গায় বন্যা বিধ্বস্ত মানুষের হাতে কিছু ত্রাণ সামগ্রী তুলে দিয়েছি। আজকে এইখানে শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে এই জায়গায় যারা বানভাসী মানুষ আছেন, গ্রাম থেকে এইখানকার শিবরামপুর সম্প্রীতি সংঘের সদস্যরা সেই সমস্ত মানুষজনকে এখানে নিয়ে এসেছেন। এই একটি কারণ যে যাতে সেইখানে সেই দুর্গত পীড়িত গ্রামে গিয়ে আমাদের যে অপ্রতুল ত্রাণ সামগ্রী সেটা যাতে দিতে কোনো বিশৃঙ্খলা না হয়, সেই কারণে এইখানে আমরা এই ক্যাম্পটা করেছি। আপনাদের ক্যাম্পে বিভিন্ন খাদ্যদ্রব্য যেগুলো আছে সেগুলো আপনারা জানেন, কয়েকটা জিনিস যেগুলো রোগ প্রতিষেধকের জন্য আমরা আপনাদেরকে দিচ্ছি। আমরা চাইবো একটু শুনে নিন সেগুলো কিভাবে ব্যবহার করতে হয়। আপনারা ফিনাইল সেইভাবে ব্যবহার করবেন। একটা করে জিওলিন দিচ্ছি, জিওলিনটা আপনারা অনেকেই জানেন, আর যারা জানেন না একটু শুনে নিন যে আমরা পানীয় জল অনেক সময় হয়তো পরিশ্রুত পরিষ্কার পানীয় জল না থাকতে পারে, অনেকের হয়তো খাবার জল ঠিকঠাক নেই, সেই সমস্ত জল এক লিটার জলে দু ফোঁটা এটা ফেলে একটু নাড়িয়ে পাঁচ মিনিট আপনারা রেখে দিয়ে সেই জল পান করতে পারেন। সেই জল এই জিওলিন মেশানোর ফলে জীবাণুমুক্ত হয়ে যাবে, তাতে করে আপনাদের পেটের অসুখ না হওয়ার, সেই পেটের অসুখ থেকে আপনারা বাঁচতে পারবেন। এগুলো সেই কারণেই বলে দিচ্ছি যাতে সঠিকভাবে আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া 500 গ্রাম করে ব্লিচিং পাউডার দেওয়া হচ্ছে, এটাও বাড়ির চারপাশে পোকামাকড় মশামাছি তাড়াবার কাজে লাগবে। এর পরে ব্যবহার করার পর যদি থেকে যায় মুখটা বেঁধে রাখবেন, কেননা এর গ্যাস বেরিয়ে গেলে এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। আর ব্যবহার করার পরে এইটা হাত একটু ধুয়ে নেবেন, নাহলে হয়তো হাতে একটু চামড়া আপনাদের পুড়ে যেতে পারে। মূলত এইগুলো বলার জন্যই একটু আপনাদেরকে দাঁড় করিয়ে আমরা এটা বললাম। আমরা আজকে এই কার্যক্রম এখানে শেষ করার পর আমাদের আরও একটি কমিউনিটি কিচেনের বন্দোবস্ত করেছি, সেখানে 300 জন বানভাসী মানুষের মধ্যে আমরা খাবার বিতরণ করব। এরপরে দক্ষিণ চন্দনপিড়ি বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে মিলিতভাবে আমাদের আগামী দিনে এই সুন্দরবনে বন্যাপীড়িত যে মানুষ তাদের রিহ্যাবিলিটেশনের জন্য তাদের স্থায়ীভাবে কোনোভাবে যাতে সংস্থান করা যায় সেই দিকে রোটারি ক্লাব চন্দননগর এবং রোটারি ইস্টার্ন ইন্ডিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট তাদের সঙ্গে পরামর্শ করে যদি কিছু গঠনমূলক কাজ করা যায় সেদিকে আমাদের চিন্তাভাবনা আছে এবং আগামী দিনে আমরা সেইগুলো কার্যকরী করার চেষ্টা করব। ধন্যবাদ। সবাইকে নমস্কার। সবাই জানেন যে সুন্দরবন এলাকার 19টা ব্লকের ন্যায় আমাদের নামখানা ব্লকও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের নামখানা ব্লকের যে 7টা অঞ্চল আছে, 7টা অঞ্চলের মধ্যে 5টা অঞ্চল কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত। এবং আজকে আমরা যে জায়গায় এসেছি, শিবরামপুর পঞ্চায়েতের যে জায়গাটায়, এই জায়গাটাও কিন্তু ক্ষতিগ্রস্ত। মৌসুনি, শিবরামপুর, নামখানা, এই জোনগুলো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত। ফলে আমরা যেটা চেষ্টা করছি, সারা নামখানা জুড়ে বিভিন্ন সংগঠনকে, আমাদের বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে রিকোয়েস্ট করছি, অনেকেই সাড়া দিয়েছেন বলেই কিন্তু আজকের বিভিন্ন জায়গায় আমাদের এই প্রোগ্রামগুলো করতে পারছি। আজকের রোটারি ক্লাব চন্দননগর, গত বছর যখন আমফান হয়, আমফানের সময়ও সাহায্যের হাত নিয়ে কিন্তু আমাদের বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির কাছে এসেছিলেন। আপনারা সবাই জানেন যে 2020 থেকে আজকে 2021 সাল পর্যন্ত আমরা একটা অসম্ভব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। সবাই জানেন করোনা চলছে, কয়েক হাজার মানুষ আমাদের ব্লকেও আক্রান্ত, অনেকেই মারা গেছেন। এবং গত বছর আপনারা জানেন আমফানে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার আগে বুলবুলে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবছরও আবার বছর ঘুরতে না ঘুরতে এই যশ। এবং এই যশ যেটা হয়েছে সেটা কিন্তু আমফানের মতন এক মাস দু মাসে কিন্তু রিপেয়ার হয়ে যাবে সেরকম কিন্তু হয়নি। আপনারা জানেন আমফানে আমাদের ঘর ভেঙেছিল, আমফানে আমাদের গাছপালা ভেঙেছিল, কিন্তু বেসরকারি সংগঠন, সরকারি বিভিন্ন উদ্যোগে একটা এক মাসের মধ্যে মোটামুটি পরিস্থিতি একটা স্বাভাবিক হয়েছিল। কিন্তু আজকের যে বন্যার জল ঢুকেছে, যেখানে নোনা জল ঢুকেছে, সেই জায়গাগুলোতে কিন্তু কৃষিযোগ্য আর নেই। আগামী 3 বছর এখানে কিন্তু চাষবাস হবে না।
মাছ চাষেরও উপযুক্ত অনেক জায়গা নেই বলে সেই জায়গাতে অল্টারনেট জীবন জীবিকা কি হতে পারে সেটাও আমাদের ভাবতে হবে আমাদের गवर्नमेंट ভাববে আমরা আমাদের যে সংগঠন আমরা ভাববো ওনারা এসেছেন ওনাদেরকেও আমরা রিকোয়েস্ট করেছি যে সাস্টেইনেবল বা স্থায়ী কিছু আমাদের এখানে করা যায় কিনা সেই ধরনের উদ্যোগ আমরা নিচ্ছি আজকের যে উদ্যোগ আমাদের রোটারি ক্লাব চন্দননগর এবং তাদের সহযোগী সংগঠন মানবিক ওয়েলফেয়ার সোসাইটি রোটারেক যেটা ওনাদের ইউথ উইংস তারা আজকের সাহায্য নিয়ে এসেছেন সেটা কিন্তু গতকাল থেকে আমরা শুরু করেছি গতকাল ওনারা চন্দনপিড়িতে রিলিফ দিয়েছেন তারপরে নামখানাতে 150 মতো দেওয়া হয়েছে কালকে আমরা বকখালিতে হোটেলে আমরা ওখানে দিয়েছি সাগরবেলা হোটেলে আজকে এখানে 160 জনকে আমরা রিলিফ তুলে দেব এরপরে আবার আমরা অমরাবতীতে 300 জন মানুষকে কিন্তু একটা ওনাদের তরফ থেকে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছে তাহলে এই রকম একটা উদ্যোগ আমাদের বেসরকারি সংগঠন নিচ্ছে এরকম প্রচুর বেসরকারি সংগঠন আসছে তাদেরকে নিতে হবে এবং আগামী দিনে যাতে স্থায়ী উন্নয়ন করা যায় ওনাদেরকেও রিকোয়েস্ট করব আমাদের এই ব্লকে যেসব জায়গায় মানুষগুলো এত বিপর্যস্ত বিভিন্নভাবে যদি কর্মসংস্থান করানো যায় এখানকার চাষবাসের যদি উন্নতি করানো যায় এখানে মৎস্য প্রাণী সম্পদ এগুলোর উন্নতি করা যায় সেই জায়গাগুলো ওনারাও দেখবেন আর আপনারা আজকে যারা এসেছেন এখানে যে জিনিসগুলো আছে আপনাদের প্রত্যেকটা জিনিস খুবই প্রয়োজনীয় তবে কিছু কিছু জিনিস আছে সেগুলো আপনাদের জানতে হবে যে কিভাবে ইউজ করতে হয় অনেকে জানেন না হয়তো কিছুজন জানেন সেগুলো আপনারা একটু জেনে নেবেন যাই হোক আমি বক্তব্য দীর্ঘায়িত করার জায়গা নেই আমাদের মধ্যে মাননীয় কাজল সরকার মহাশয় ফার্মার প্রেসিডেন্ট আমাদের রোটারি ক্লাব যে চন্দননগর উনি উপস্থিত আছেন ওনার কাছ থেকে মূলত কিছু কথা শুনবো এবং কি করে ইউজ করতে হয় কিছু কিছু জিনিস যেটা আপনারা শুনবেন যাই হোক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে নমস্কার এইভাবে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ।